মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয় ঠিক তবে ঠিক কিচ্ছু করতে পারে না মুসলমান মুসলমান যখন দুর্বল হয় একশানে যান কে কে যান এখন মুসলমান দুর্বল ঠিক না ঠিক এত দুর্বল মুসলমানের একটা কোথাও কোথাও কাজ হয় না মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয় ঠিক তবে ঠিক কিচ্ছু করতে পারে না মুসলমান এখন একশানে যাবেন কে তবে একশান শুরু হয়েছে খুশি হলেন না বোধহয় কি অ্যাকশন শুরু হয়েছে ১৬,০০০ টন বোম ফেলেছে ইসরায়েলের কুত্তারা ছোট্ট গাজ্জাতে ১০০০ টন ১৬,০০০ টন এই ১৬,০০০ টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশ কিন্তু গাজ্জাতে এখনো আল্লাহর ওলিরা আছে না নাই মোসাব যেটা ইহুদিদের গোপন সংগঠন সেটার হেড বলছে ওই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইন গাজ্জা উই বোম্বিং অন শ্যাডো উই কুডেন্ট ফাইন্ড এনি হিউম্যান বিং আমরা যখন গাজ্জায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া কোনো মানুষ পাই না এই জন্য স্কুলে বোম মারে হসপিটালে বোম মারে রিফিউজি ক্যাম্পে বোম মারে লোকেরা উত্তর দেয় পাবা না এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা সামান্য গুলাল দিয়ে মুসলমান ডিজেবল লোকেরা গুলাল মারে তাদের শূন্য গুলি মারা যায় আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইযে রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা তোমরা যখন কিছু নিক্ষেপ করো তোমরা করো না তোমরা ওটা উঠাও সেটা নিক্ষেপের কাজটা করে দেন কে সে আল্লাহ এখনো আছে না নাই আপনারা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে না এরকম আল্লাহর ইবাদত আমরা করি করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে আর আমাদের দুশ্মনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে শিক্ষা তো গ্রহণ করো না এমন মরা মরেছ পুড়তেও পারো নাই নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে ঠিক তবে ঠিক ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে এখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সবচেয়ে ধৈর্যশীল কে কে ধৈর্যশীল আল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন বলেন আমিন আরো চিৎকার করে বলি আমিন আমরা এক দল হব মুসলমান কয় দল এক দল আমাদের মধ্যে কোনো ভাগাভাগি যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশ্মন এরা ইহুদিদের দালাল এরা মুসলিমদের দালাল ভাগাভাগি করবা না খবরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি কয়টা মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহ যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে এরা সবাই মুসলমান এরা কার জিম্মায় থাকে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা এখন আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন আপনাকে শেষ করে দিবেন কে খবরদার যারা কারো যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে এই ইউনিয়নে তার গায়ে কেউ হাত দিতে পারবে পারবে কেউ পারবে না এমপির জিম্মায় যে থাকবে ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে ঠিক তবে ঠিক প্রাইম মিনিস্টারের জিম্মায় যে থাকবে তার তো পাওয়ারই অন্যরকম কথা কন নাকি সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হ্যাঁ টাকাই টাকা তার গায়ে হাত দেয় কে এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায় কার জিম্মায় খবরদার তাদের গায়ে হাত দিবি আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন নামাজ পড়েন তো আপনারা পাঁচ ওয়াক্ত পড়বেন তো আল্লাহ তৌফিক দান করুক বগুড়া সদরে দুই দলের দুই বড় নেতা কামলা কামলি করতেছে কেরানি একটারে মানুষ এমপি বানায় দিছে ব্যাস খাও এবার ভালো করে মনে আছে না জনগণকে খেপায়েন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমরা জনগণ বাংলাদেশের জনগণ বেশি ভদ্র আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ দুনিয়াতে নাই ঠিক তবে ঠিক কত মিথ্যা কথা কয় না তারা তারপরেও আমরা ওদেরকে সালামও দিই আদরও করি ভাতও খাওয়াই কি বলেন কথা কন না কেন হ্যাঁ আমরা খুব ভদ্র আর মুসলমানরা ভদ্র মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি আমরা যদি অভদ্র হতাম একদিনে ইহুদির বাচ্চাদেরকে গিলে খেয়ে ফেলতে পারতাম কারণ সারা পৃথিবীতে ইহুদি হলো দেড় কোটি আর মুসলমান কয় কোটি কয় কোটি
200 কোটি একজন করেও ভাগে পড়বে না, একজন করেও ভাগে পড়বে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যে অপরাধ করে তারে শাস্তি দাও, একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না। ইহুদির বাচ্চারা সতর্ক হয়ে যাও, যে কোনো সময় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, কারণ ঘর আল্লাহর, বাঁচাবে না আল্লাহ, ঠিক না বে? ঠিক। কাবা ঘরকে বাঁচিয়েছেন কে? কে বাঁচিয়েছেন? যে কোনো নবীর আগমনের আগে পৃথিবীর একটা পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছিলেন নবীদের শেষ নবী, আর বনী ইসরাইলের শেষ নবী ছিলেন কোন নবী বলেন? কোন নবী? ঈসা আলাইহিস সালাম, উনি হলেন বনী ইসরাইলের শেষ নবী। বনী ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। বনী ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালাম তো তাদের বাপ, প্রথম নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন সামনে কে আসবেন পৃথিবীতে? ঈসা আলাইহিস। দুটি মসজিদ পৃথিবীতে কোরআনের বর্ণনায় কয়টি? দুটি মসজিদ একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র ওই সত্তা যিনি তার গোলামকে মাগরিবের পরে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন, নিজের নিদর্শন সমূহ দেখার জন্য তিনি সব শুনেন, সব দেখে। ওই বাইতুল্লাহতে যখন আক্রমণ হলো, হেফাজত করলেন কে? সেটা ছিল রাসূলের জন্মের 40 দিন আগে। আব্রাহা ঘিরে ফেলল হস্তি বাহিনী নিয়ে, আব্দুল মুত্তালিবের কিছু উট দুম্বা তারা চুরি করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বললেন, গিভ মাই ক্যামেল, গোট ব্যাক, আমার দুম্বা, আমার উটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আনতা রাইসুল কাবা, তুমি কি কাবার প্রধান না? বলছে, হ্যাঁ আমি কাবার প্রধান। সো ওয়াক, আমার এগুলো ফেরত দাও। বলছে, কাবা শরীফ ধ্বংসের জন্য আসছি, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার ছাগল নিয়ে পড়ছো। কয়, ছাগলের মালিক আমি, দুম্বার মালিক আমি, কাবার মালিক আমি। মালিক কে? কে মালিক? বাইতুল মুকাদ্দাসের মালিক কে? মসজিদে আকসার মালিকানা কার? কাবাকে যেমন আল্লাহ ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছেন, এই বাইতুল মুকাদ্দাসকেও হেফাজত করবেন কে? আল্লাহ।